Israelo. नमस्कार परम पुरुष श्री श्री रामकृष्ण देवर चरण स्मरण कर माँ शीतला माँ मनसा बनर माँ बनबीबीर चरण पाथे शुरू करते चले बिना पानी अपेरार ए बचर श्रेष्ठ पौराणिक जात्रा पारा मरते एलो बसंतर जननी देवी शीतला বসন্তের জননী দেবী শীতলা বসন্তের জননী দেবী শীতলা যার শ্রেষ্ঠাংশে অভিনয় করছে দেবীমা गायक नायक कुमार सौरभ दल मैनेजर कुमार सौरभ श्रेष्ठांशे देवी माँ কণ্ঠী গোলক অধিকারী মায়ের ভূমিকায় বীণা মণ্ডল বাদ্যযন্ত্রে নানে পালন পেরে মাস্টার বাপি কিবোর্ডে মাস্টার রাজু আলো সাগর লিখতে হাসির রাজা কানাই দাঁত বলিষ্ঠ অভিনেতা এপার বাংলার ওপার বাংলার শঙ্কর গাঙ্গুলে শুরু হচ্ছে চলছে জগৎ রোগের জ্বালায় হস্তে তোমার কুসুম ডালা স্তিক্ত বায়ু ছড়িয়ে দিতে মরতে এলো মর্তের জননী দেবী শীতলা মর্তের জননী দেবী শীতলা মর্তের জননী দেবী শীতলা চরণে তোমার অঞ্জলি দিলা আমার প্রথম এ গান প্রাণের ঠাকুর মা শীতলা তুমি রেখো শুধু মোর সন্মান চরণে তোমার অঞ্জলি দিলা আমার প্রথম এ গান আমার প্রথম এ
নরেন্দ্র তেজি হয়েছে আজ স্বামী বিবেকানন্দ ভারতবাসী গর্ব করে মনে পায় আনন্দ ভারতবাসী গর্ব করে আজ মনে পায় আনন্দ বিশ্ব জয়ের শক্তি তুমি তাকে চরণে তোমার অঞ্জলি দিলা আমার প্রথম এ গান আমার প্রথম নটনটি কত করছে অভিনয় যদিও তারা গিরিজ ঘোষার বিনোদিনী কেউ নগত মঞ্চে নটনটি কত করছে অভিনয় যদিও তারা গিরিজ খোসার বিনোদিনী কেউ না যে পেয়েছে করুণ তোমার যে পেয়েছে করুণ তোমার সে হয়েছে ভাগ্যবান যে পেয়েছে করুণ তোমার সে হয়েছে ভাগ্যবান সে হয়েছে ভাগ্যবান হয়েছে ভাগ্যবান চরণে তোমার অঞ্জলি দিলাম আমার রেখেছি মনসা দেবী আর শীতলা দেবী তোমারই ভক্ত অবশ্য মনে মনে তাই ভাবি মাথায় রেখেছি মনসা দেবী আর শীতলা দেবী মুগ্ধ কণ্ঠে গাই বয়ন মুগ্ধ কণ্ঠে গাই বয়ন তোমারি গুণগান মুগ্ধ কণ্ঠে গাই বয়ন তোমারি গুণগান তোমারি গুণগান তোমারি গুণগান চরণে তোমার অঞ্জলি দিলাম
अमार जाने दी माथी ताला तुम्हें देखा तो मोरे सामने माँ कारण तुम्हार अंजन दीना हमार विशेष घोषणा बीना बाणी अमेरार पक्ष समस्त दर्शक एक उपहार यात्रार पूर्व देखते पाबेन महिषासुर मर्दिनी नृत्यनाट्य महिषासुर मर्दिनी नृत्यनाट्य महिषासुर मर्दिनी नृत्यनाट्य ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর নিজের পিতার প্রতিশোধ নেওয়ার লাগি গভীর অরণ্যের মাঝে এলপুষার লাগি মহিষাসুর একে একে দেবতাকে তুষ্ট করার লাগি ধ্যানে হল মগ্ন মহিষাসুর হুঙ্কারের সাথে কহে ওহে ত্রিভুবনের দেবতা মণ্ডলী ওহে দেবতাগণ তাও দেখা মহিষাসুরের ডাকে কেউ দেয় না দেখা অবশেষে মহিষাসুর অরণ্যের মাঝে দাবানল করল সৃজন দাবানলের মধ্যে মহিষাসুর হুঙ্কারের সাথে বলে মহিষাসুরের ডাকে একে একে স্বর্গ হতে ত্রিভুবনের দেবতা মণ্ডলে ভয়ে কম্পিত হয়ে ওঠে কহে ওই দেখো যে তৃষ্ণাসুরের ন্যায় মহিষাসুর ধ্যান হলো মগ্ন মহিষাসুরের ডাক দেবতার কানে গিয়ে পৌঁছায় না সপ্ত সুরে মহিষাসুর পুনরায় ধ্যানে করে আরম্ভ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের করে দেয় মহিষাসুরের রুদ্ধ কণ্ঠে বলে ব্রহ্মদেব গচ্ছন্তি মহিষাসুর তুমি শরম জগ্রাভীতম মৃষাভি অগ্নিকুম্ভাসুর ওম নম শিবায় শান্তায় কর্ণত্তব হে তবে নিবেদয়ামি চৎমাতং তঙ্গতি পরমেশ্বর ইন্দ্র সুর বিশ্বশ্যাম সর্বগচ্ছ শুভে ভব নারায়ণং তুষ্ঠ মাধব প্রাণি নমামি নারায়ণায় ওই নমো নমঃ দেখা দাও প্রভু দেখা দাও মহিষাসুরের ডাকে তপ্ত লোক হতে মহিষাসুরের তপস্যার স্থলে নেমে আসে স্বয়ং পদ্মজনী ব্রহ্মা হে মহিষাসুর তোমার তপস্যায় আমি হলাম তুষ্ট হে আত্ম যখন তপস্যায় হলে তুমি তুষ্ট দাও দাও আমায় বর দাও মহিষাসুর কিবা বরের লাগি দেখেছ আমায় দিতে যদি হয় বর তাও তবে আমায় অমরত্ব 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 একমাত্র দেবতাদের জন্য দেবতা বিনা কেউ পায় না অমরত্ব ওহে মহিষাসুর অমরত্বের বিনিময় যা চাও মোর নিকটে তা করিতে পারি প্রদান অমরত্ব ছাড়া অন্য কোনো ঘরের নাহি প্রয়োজন দিতে যদি না পারো চলে যাও চলে যাও হে মধ্যজনী ব্রহ্মা সাধনায় যদি থাকে বল
পুনরায় নিয়ে আসব তোমায়, বেশ তোমার মন আশা হোক পূর্ণ। শরণ প্রত্যেকের ব্রহ্মা মহিষাসুরের সম্মুখ হতে আপন আলোয় করে গম। বোধে তুষ্টুত্র হয়ে পুনরায় সাধনার বদি মূল করে স্থাপন, ডাকি সে মহেশ্বরকে হে ভোলানা, দেখা দাও প্রভু দেখা দাও, দেখা দাও প্রভু দেখা দাও, দেখা দাও মনে। মহিষাসুরে ডাকে শরণ পিনাক্ষী মহেশ্বর সাধনার তটে সে হয় উপস্থিত। ও হে মহিষাসুর, কিবাবর কর্তান্য, হে ভোলানাথ, ও হে অন্তরী স্বামী, যদি কি হয় তাও মোর হে অমরত্ব, অমরত্ব অমরত্ব একমাত্র দেবতাদের, দেবতা বিনা কেহ পায় না অমর, তাই অন্য কোন বর কর প্রার্থনা চাই না, চাই না অন্য কোন বর, জিতে যদি হয় মরে থাও অমরত্ব, অমরত্ব ছাড়া অন্য কোনো বরের নাহি প্রয়োজন, যদি না পারো তবে চলে যাও, চলে যাও স্থান থেকে, বেশ মনোবাঞ্ছা হোক তোমার পূর্ণ। স্বয়ং ভোলানাথ মহিষাসুরের বেদিভূম ত্যাগ করে চলে যায় আপন আলয়, যজ্ঞস্থলে মহিষাসুর নিজ রক্তবিন্দু উদার করে দেয়, তাকে সে ভগবান দাঁড়ায় ওহে গোলকাভিভূতি, দেখা দাও দেখা দাও প্রভু দেখা দাও দেখা দাও, ওহে নারায়ণ হে শঙ্খচক্র বিত্রধারী, দেখা দাও প্রভু দেখা দাও। সে বলে তুমি মহিষাসুর ডাকে কোথায় লুকালে, কোথায় লুকালে হে নারায়ণ, লুকালে কোথায় হবে নারায়ণ, লুকালে কোথায় নারায়ণ, লুকালে কোথায় নারায়ণের দর্শনে হল মহিষাসুর তুষ্ট। ওহে শঙ্খচক্রধারী, ওহে গোলকধারী, দেখা যখন দিলে প্রভু তাও মোরে অমরত্ব, মহিষাসুর অমরত্ব তোমার জন্য নহে, অমরত্ব একমাত্র দেবতাদের জন্য,
যদি চাও ত্রিভুবনের হতে সম্রাট করিতে পারি তোমায়, কিন্তু অমরত্বে অন্য কোন প্রার্থনা করো না, অন্য কোন নাহি প্রয়োজন, একমাত্র দাও অমরত্ব। চলে যাও ওই স্থান থেকে, সাধনায় যদি থাকে বল পুনরায় আনিব তোমাদের। একে একে ত্রিভুবনের ত্রিভুবনের দেবতা আসে করলাম তুষ্ট, কেউ দিল না সারা। এই মুহূর্তে যেন রাখো নারায়ণ, আমি আমি সম্ভাসুরের পুত্র মহিষাসুর ত্রিভুবনকে ওট পার ওট করে দিতে পারি। দেবতা আসে আপনার থেকে আমি ভিড় করে নিয়ে আসতে পারি। দেখতে চাই কেমন শক্তি তোমাদের, প্রয়োজন নেই অমরত্বের, প্রয়োজন নেই অমরত্বের। এই মুহূর্তে আমি আমি স্বর্গ রাজ্য করব আক্রমণ। নারায়ণ সেই মুহূর্তে সেই স্থান থেকে করে পলায়ন। প্রধামৃত মহিষাসুর ত্রিভুবনকে হরিতে ধ্বংস, চলিল স্বর্গ যাত্রার পথে। এই মুহূর্তে তত্ত্বজনি ব্রহ্মা চিন্তিত, ইন্দ্র সভা মাঝে মিথ্যের কলবরের সাথে, ইন্দ্র সভার হয় প্রস্তুত চন্দ্র সূর্য ইন্দ্র কুবের, একে একে সমস্ত দেবতা, সমস্ত দেবতা আসলো তত্ত্বজনি ব্রহ্মার সাথে করিতে সংলাপ। শুভ ইন্দ্র সভা মাঝে সভা মাঠে মহিষাসুর করে প্রবেশ, স্বয়ং ইন্দ্রকে যুদ্ধের লাগি গড়িয়ায় আহ্বান। আসো আসো দেবরাজ ইন্দ্র, এই মুহূর্তে যদি হাতে হাসতে বল দেখি কোথায় তোমার সেই বজ্র। আজ মহিষাসুরের সম্মুখে তুমি পরাজিত হতে চলবে। ইন্দ্র সভা হতে ইন্দ্রাণী হতে একে একে প্রভুবৎসরে মহিষাসুর হুঙ্কার ছাড়ে। যুদ্ধের রাগি দেবরাজ ইন্দ্রের সাথে মহিষাসুরের বাদে বাদ পরাজিত